नमस्कार बंधुरा, तन्हिर पाकशालाते सबाई के स्वागत। कबाब खेते आमरा अनेकेई भीषणी पछन्द करी, ताई आजके आमी आपनादेर संगे पुजो स्पेशल रेसिपि हिसेबे शेयर करछि चिकेन मालाई काठी कबाबेर रेसिपि। ए कबाबटी मुखे दिले मिलिए जाबे, एतो नरम आर एतो जुसि। एटी सम्पूर्ण आमार निजस्व रेसिपि। आशा करी अन्यान्य रेसिपिगुलोर मतन ए रेसिपिटाओ आपनादेर भालो लागबे। ताहले देखे नेवा जाक आमार आजकेर ई भिडियोटी। चिकेन काठी कबाब बनाबार जोन्नो निएछि एखाने 500 ग्राम परिमाणे बोनलेस चिकेनेर ब्रेस्टेर पिस। भालो करे धुए छोटो टुकरो करे केटे निएछि। एबारे चिकेनेर टुकरोगुलो ग्राइंडिंग जारेर मध्ये निये एकदम मिहि पेस्ट तैरि करे नेब। जेहेतु ग्राइंडिंग जारटा छोटो, ताई आमि दुबारे चिकेन पेस्ट तैरि करे निये एकटा आलादा बाटिर मध्ये ढेले निएछि। चिकेन बेटे नेওয়া হয়ে যাওয়ার পর ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে 1 ইঞ্চি আদার টুকরো, 15 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। তারপরে সেই পেস্টটা এই চিকেন বাটার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের বেটে নেওয়া পেঁয়াজ। যেহেতু 500 গ্রাম চিকেন আছে, সেই জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। যদি আপনাদের চিকেনের পরিমাণ কম হয় তাহলে আপনারা পেঁয়াজের পরিমাণটা অবশ্যই কমিয়ে দেবেন, মানে ছোট সাইজের পেঁয়াজ বেটে নেবেন। আবার কুচানো পেঁয়াজও কিন্তু অবশ্যই এর মধ্যে ব্যবহার করা যায়। যদি একদম মিহি করে কুচিয়ে নিয়ে ব্যবহার করেন তাহলে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ভাজা মশলা। এর আগের দিন যে একটা স্পেশাল ভাজা মশলার রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, সেই ভাজা মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি একটা ডিম। ডিমে যাদের অ্যালার্জি আছে বা যারা ডিম খান না, তারা ডিমের বদলে কর্নফ্লাওয়ারের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1/4 চামচ পরিমাণে পাতিলেবুর রস ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি গ্রেটেড চিজ, দুটো ছোট ছোট চিজ কিউব গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। যদি আপনারা চিকেনের পরিমাণ কম ব্যবহার করেন তাহলে একটা চিজ কিউব অবশ্যই গ্রেট করে দিতে পারেন। আর যদি চিকেনের পরিমাণ আবার বেশি ব্যবহার করেন, মানে 1 কেজি চিকেনের যদি কাবাব তৈরি করেন সেক্ষেত্রে চিজের পরিমাণটাও অবশ্যই একটু বাড়িয়ে নেবেন, আর ডিম সেক্ষেত্রে দুটো ব্যবহার করবেন। এখানে আমি 2 চিজ কিউব ব্যবহার করছি। যেহেতু মালাই কাঠি কাবাব সেই জন্য মালাইয়ের তো আমাদের প্রয়োজন আছে, তার জন্য এখানে 1/3 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম এখানে ব্যবহার করছি। ফ্রেশ ক্রিমের বদলে দুধের সরও অবশ্যই ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম রোস্টেড বেসন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর 2 স্লাইস ব্রেড জলের মধ্যে ভিজিয়ে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেডের ধারগুলো আর কাটিনি, সমস্ত কিছু একসাথেই আমি চিকেন পেস্টের মধ্যে মিশিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু ধনে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলারও যেহেতু ব্যবহার করা আছে, তাই আর আলাদা করে কোনো রকম গরম মশলার গুঁড়ো এর মধ্যে ব্যবহার করলাম না। ব্রেডটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাঝখানটা একটা গর্ত করে নিলাম। তারপরে মাঝখানে একটা স্টিলের বাটি বসিয়ে 2 চারকোল ভালো করে গরম করে নিয়ে চারকোলের ওপরে 2-3টে লবঙ্গ দিয়ে 1/2 চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। কাবাবের মধ্যে যাতে একটা স্মোকি ফ্লেভার তৈরি হয় সেই জন্য চারকোলটাকে গরম করে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, মানে একটু ধোয়া দিয়ে নিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। 7 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম আর বাটিটাকেও বের করে নিলাম।
তারপরে একবার আবার ভালো করে মেখে নেব। আর কাবাব স্টিক হিসেবে এখানে আমি ব্যবহার করছি আইসক্রিমের কাঠি। আইসক্রিমের কাঠিগুলোকে আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে মেখে নিয়ে এবারে স্টিকের গায়ে ভালো করে লাগিয়ে নেব। কিছুই না, হাতের মধ্যে নিয়ে মুঠো করে তারপরে আইসক্রিমের কাঠি মার্কেটে যথেষ্টই অ্যাভেলেবেল, সেই জন্য আমি আইসক্রিমের কাঠি ব্যবহার করেছি। আর আমার মনে হয় আপনাদের পক্ষেও আইসক্রিমের কাঠি জোগাড় করা ভীষণই সহজ। কাবাবের মিশ্রণটা কিন্তু ম্যারিনেট করে রাখিনি, কোনো রকম ম্যারিনেশন ছাড়াই এই কাবাব খেতে অসম্ভব ভালো হয়। আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে দেখবেন, এই কাবাব বানানোর পর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দেখুন, একটা একটা করে আইসক্রিমের কাঠির মধ্যে আমি চিকেনের এই মিশ্রণটা ভালো করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আর একটুখানি নিচের দিকে বাকি রাখছি যাতে ধরা যায়। এই একই রকমভাবে বাকি কাবাবগুলোকেও আমি তৈরি করে নেব। আর একটা গ্রিল প্যান এখানে ব্যবহার করছি। প্যানের ওপরে দিয়ে দিলাম অল্প একটু বাটার। গ্রিল প্যানটা ভালো করে গরম করে নিয়ে বাটারটাকে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। তারপরে একটা একটা করে কাঠি কাবাব গ্রিল প্যানের ওপরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। প্রথমে গ্রিল প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে ভালো করে কাবাবগুলোকে সেকে নিতে হবে। হাই ফ্লেমে কখনোই করবেন না, তাহলে কিন্তু চিকেন সেদ্ধ হবে না, ওপরের অংশ পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর যদি আপনাদের কাছে গ্রিল প্যান না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো ফ্রাই প্যানের মধ্যেই কিন্তু এই চিকেন মালাই কাঠি কাবাব অবশ্যই বানিয়ে নিতে পারেন। এক পিঠ হয়ে যাওয়ার পর অন্য পিঠ উল্টে দিচ্ছি, আর এই একই রকমভাবে উল্টে পাল্টে চিকেন মালাই কাঠি কাবাবগুলোকে আমি সেকে নেব। আবারও বলছি, হাই ফ্লেমে একেবারেই করবেন না, একটু সময় নিয়ে লো ফ্লেমে ধীরে ধীরে কাঠি কাবাবগুলোকে সেকে নেবেন। খুব একটা বেশি কিন্তু সময় একেবারেই লাগে না, তবে হাই ফ্লেমে যদি করা হয় তাহলে কিন্তু কাবাবের ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে কাঠি কাবাবগুলোকে সেকে নিতে হবে। গ্রিল প্যানের গায়ে যে বাটারটা লেগে আছে সেই বাটারটা আমি কাবাবের গায়ে ভালো করে একবার ব্রাশ করে দিই, যাতে কাবাবগুলো ড্রাই না হয়ে যায়। খুব ভালো করে চারিদিকে উল্টে পাল্টে চিকেন মালাই কাঠি কাবাবগুলো সেকে নেওয়া হয়ে যাওয়ার পর তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এর সাথে অবশ্যই সার্ভ করব গ্রিন চাটনি। যে কোনো রকম কাবাবের সাথে গ্রিন চাটনি যদি না বানানো হয় তাহলে কাবাব যেন অসম্পূর্ণ থাকে। তৈরি হয়ে গেল চিকেন মালাই কাঠি কাবাব, আর এর সাথে অবশ্যই সার্ভ করব গ্রিন চাটনি এবং স্যালাড হিসেবে পেঁয়াজ ও লেবু। আশা করি আমার আজকের এই চিকেন মালাই কাঠি কাবাবের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন, আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আমি একটা কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমার এই পদ্ধতিতে যদি আপনারা কাবাব বানিয়ে খান তাহলে দেখবেন মুখে দিলেই কিন্তু এই কাবাব মিলিয়ে যাবে। আর দেখুন, আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এই চিকেন মালাই কাঠি কাবাব। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।